কেন? আমার আর তোমাকে কিছু বলার নাই হইছি, কিছু বলার নাই। তা কেন থাকবে? কারণ তুমি নিজে ভালো করে জানো সব দোষ তোমার। সব দোষ আমার? সব দোষ আমার? তুমি বুঝে বলতেছো? তুমি কি বলতেছো? না বুঝে বলার তো কিছু নাই, আমি খুব ভালো করে বুঝতেছি নির্জন তুমি কেন এমন করতেছো। তুমি আমার থেকে আলাদা হওয়ার জন্য এমন করতেছো। আমি তোমার থেকে আলাদা হওয়ার জন্য এগুলা করতেছি? আমি? ব্রেকআপের কথাটা তুমি উঠাইছো। ব্রেকআপ ফর ওয়াটটাই লেম লাগে আমার। সিচুয়েশনটা তুমি এমন করছো নির্জন, আর লেম তো তোমার লাগবেই। তোমার তো এখন আমারেও লেম লাগে। নতুন কাউরে পাইছো না? নতুন কাউরে পাইছি মানে? নতুন কারে পাইছি আমি? হ্যাঁ কি মিন করতেছো? এগুলো না আমার সহ্য হয় না, ওইসি আমার সহ্য হয় না এগুলো। তোমার তো এখন আমারেও সহ্য হয় না, আমি ভালো করে বুঝতেছি এসব। আমি না আর পারতেছি না, আমার বিশ্বাস করো আমি আর পারতেছি না। আমি বুঝি না আমি কি করব। আমি তোমার জন্য কি করি নাই তুমি বলো তো? কি করছোটা কি তুমি আমার জন্য? নিজের যা ইচ্ছা তুমি তাই করতেছো। নিজের যা ইচ্ছা তা করতেছি মানে? ও আচ্ছা, ইউটিউবিং করতেছি এইটা? থাক না নির্জন, বাদ দাও এসব কথা। তুমি নিজেও খুব ভালো করে জানো এসব রাস্তায় রাস্তায় ঘুরে ভিডিও বানালে আমার ফ্যামিলি কখনোই মানবে না। তুমি ইচ্ছা করে করতেছো এসব, তুমি করো আমার কোনো প্রবলেম নাই। তো তুমি আমারে কি করতে বলতেছো? কি করব আমি? ছোটবেলা থেকে যেটা প্যাশন ওইটাই ফলো করার ট্রাই করতেছি, ফিল্ম মেকিং ভালো লাগে করতেছি। তুমি তোমার বাবা মার জন্য আমার প্যাশন ছেড়ে দিতে বলতেছো? আচ্ছা ঠিক আছে, আমি সব কিছু ছাড়লাম তোমার বাবা মার জন্যে, তোমার জন্যে আমি সব কিছু ছাড়লাম, ফিল্ম মেকিং, ইউটিউবিং, মিউজিক, আমি সব কিছু ছাড়লাম। কিন্তু তারপর তারপর আমি কি করব? আমি না না আমি আমি কি করব? তুমি আমারে বলো আমি কি করব, তারপর আমি কি করব? একটা মানুষ কয়টা কাজ পারে? একটা মানুষ একসাথে কয়টা কাজ পারে? আমার যতগুলো স্কিল তো এই সেক্টরে হইছি। তোমাকে এসব বললে তোমার হাজারটা এক্সকিউজ রেডি থাকে। তুমি যা করতেছো নিজের জন্যই তো করতেছো, আমার জন্য কি কিছু করতেছো? আমি নিজের জন্য করতেছি। আচ্ছা কি করলে তোমার জন্য করা হবে বলো তো? থাক, আমার জন্য তোমার কিছু করতে হবে না। আর ওই যে মেয়েটা যার সাথে অ্যাক্টিং করো, ওর সাথে তোমার কি সম্পর্ক? ওইসি আবার আবার তুমি এত লেম কথাবার্তা কেমনে বলো? ও আমার কোয়ার্টিস্ট, ওর সাথে আমার কি সম্পর্ক হবে? ও আচ্ছা, শুধুই কোয়ার্টিস্ট? তাহলে তুমি ফেসবুক পাসওয়ার্ডে তো ভয় পাও কেন? দাও আমাকে ফেসবুক পাসওয়ার্ড দাও, আমি দেখি তোমার কোয়ার্টিস্টের সাথে তোমার কি কনভারসেশন হয়। আমি ভয় পাই না ওইসি, উপর থেকে নিচ পর্যন্ত যে মানুষটারে দেখতেছ একটা রিয়েল মানুষ তোমার সামনে দাঁড়ায় আছে। কিন্তু তোমার ট্রাস্ট রাখার জন্য ফেসবুক পাসওয়ার্ড দেওয়ার আমি কোনো মানে দেখি না। আমার ভালোবাসা এতটা চিপ না। তুমি তো কিছুই করতে পারো না আমার জন্য, এমন রিলেশনশিপ রাখার কি কোনো দরকার আছে? কোনো দরকার নাই। তুমি যা বলতেছো বুঝে বলতেছো? না বুঝে বলার তো কিছু নাই। তুমি পড়াশোনা ছেড়ে দিছো, রাস্তায় রাস্তায় ভিডিও বানাও, এটা কোনো লাইফ? আমি আমার ফ্যামিলিকে কি বলবো? স্ট্রেইট বলো না, কি বলতে চাও? স্ট্রেইটই বলতেছি যে আমার জন্য কোনো স্যাক্রিফাইস করতে পারবে না, তার সাথে আমি সারা জীবন থাকতে পারবো না। আর যে তার ফেসবুক পাসওয়ার্ড পর্যন্ত দিতে চায় না, ভয় পায়, এটা তো ক্লিয়ার যে সে আমার সাথে চিট করতেছে। কেন জানি নিজের খুব আনলাকি মনে হইতেছে সবটা দিক থেকে। তোমার মধ্যে যদি আমার জন্য এতটুক পরিমাণ রেসপেক্ট থাকতো। তোমার আছে রেসপেক্ট আমার জন্য? সবটা সবটা কথাই তুমি আমার সাথে তোমার কম্পেয়ার করবা। আজকের পর থেকে আর কখনোই করবো না, এটাই শেষ। এর আগে ঐশী অনেকবার আমার জীবন থেকে চলে গিয়েছিল, ওই এখনকার রিলেশনশিপে যা হয় আর কি, সেম শেড। কিন্তু এবারে চলে যাওয়াটা আমার ভেতরে অনেক বড় একটা দাগ রেখে যায়, আর সেই দাগের কারণেই জন্ম নিল আরেকটা গল্প। কিরে আর সবাই কই? নুনু জবাওরা কই? আর নুনু তো লাইভ স্ট্রিমিং করে। আর জবা কই? আরে ভাই আজকাল গ্রাফিক্স ডিজাইনিং নিয়ে অনেক ব্যস্ত আছে। আচ্ছা আরে দূর বেটা, জবা আর নুনুর কথা কইছ না তো বেটা? ফোন দে, ফোন ধরে না, মেসেজ রিপ্লাই হতে না, এই দুটোর অবস্থা এটা দুনিয়া কি নাই? কিরে করতে গেছলি তুই? আর তুই যে লেন্সের কথা বলছিস নিয়ে নিছিস তো, 26,000 পড়ছে। শুটে যাবি কবে? চ্যানেল তো কতদিন ধরে পড়ে রয়েছে। আর পোলাপানো বেটা বলতেছে নির্জন ভাইকে, নির্জন ভাইকে, তোর কোনো খোঁজ খবরই নাই। কিরে কি হয়েছে তোর এদিকে? তো হয়েছে কি বলতো? কি বলবো আমি বল, আমার আমার মাথা কাজ করতেছে না, আমার সব কিছু আবুল তাবুল হয়ে যাচ্ছে, আমি কিছু মেনটেন করতে পারতেছি না দোস্ত। আরে ভাই হয়েছেটা কি বলবি তো, ওর সাথে কিছু হয়েছে? ওর সাথে তো অলওয়েজ কিছু না কিছু হইতে থাকে, আর আজকে তো ছেড়ে চলে গেছে আমার।
এই দুনিয়াটা এত কমপ্লিকেটেড কেন বলতো? আর শুট করবি বললি কি শুট করবি? স্ক্রিপ্ট আছে, স্ক্রিপ্ট কই? আজকে দুই দিন ধরে স্ক্রিপ্ট লিখতে বসছি, একটা লাইনও আমি লিখতে পারি নাই দোস্ত। যখনই স্ক্রিপ্টটা লিখতে বসবো, কলমটা হাতে নিব, তখনই ছোট ছোট বিষয় নিয়ে একটা না একটা পেন দিবে। আর এমন এমন কথা বলে, এমন এমন কথা বলে না আমি নিতে পারি না কাউরে বোঝাইতে পারি। আমি বুঝতেছি রে ভাই। না তুই বুঝতাছস না, তুই বুঝতাছস না, আমি তোরা বুঝাইতেও পারবো না। মাথার ভেতরে এত পেইন থাকলে আমি কেমনে কাজ করবো? আম লস্ট ব্রো, আম ফাকিং লস্ট। ঐশীর কথা বাদ দে তো, আর মাথা ঠান্ডা কর, বাসায় যা, আমি তো রাত্রে ফোন দিতেছি। দিনের পর দিন কাটে, যতই একা থাকি মাথার ভেতর বড় সড়ো একটা মনস্টার দৌড়াদৌড়ি করে। কতবার সুইসাইড অ্যাটেম্প করতে গেছি আমি নিজেও কাউন্ট করে রাখতে পারিনি। নিজের প্যাশন, কাজ, ফ্রেন্ডস সব ছেড়ে সারাদিন ঐশী মাথার ভেতরে। আমাদের ভালো মোমেন্টসগুলো অলওয়েজ মাথায় সারাক্ষণ রিপিটে চলতে থাকতো। নিজেকে কোনোভাবে কন্ট্রোল করতে পারতেছিলাম না। হাজারবার মেসেজ লেখার পরেও আনসেন্ড করে দিতাম। এভাবে অনেক দিন কেটে গেল। দিন দিন পেইনগুলো আরও বাড়তেছিল লাইফের। এই পেইনগুলো কেন যেন আর সহ্য করতে পারতেছিলাম না, শেষ হয়ে যাচ্ছিলাম ভেতর থেকে। কি রে ভাই, এই জায়গায় কি তোর? আর এমনি কেমনে কি হয়েছে তোর? দিন দিন না তোরে কল করলে পাই না অনলাইনে পাই, আমি কি করি কিছু বুঝি না আর। তোর এক কাজ কর, তুই ওদের নিয়ে আর চ্যানেলে ফোকাস কর, আমার দিয়ে আর হবে না রে। আমি আমি আর পারতেছি না, আর কত দৌড়াবো বল। আরে ভাই, তোর সাথে আমরা কি করব? আর তোর সাথে ওর এত সমস্যা কি নিয়ে? ওরা আমার কাজ নিয়েই সমস্যা, আর আমাদের সাথে ফিমেল কাজ যে মেয়েটা, আমার জিজ্ঞেস করে ওর সাথে আমার সম্পর্ক কি? ওর সাথে আমার কি সম্পর্ক হবে তুই বল? না তুই বল, তুই তো আমার চিনোস, তুই তো আমার চিনোস, তুই তো জানোস আমরা কাজ নিয়ে কতটা ডেডিকেটেড। রাতের পর রাত পার হয়ে যায় কাজ করতে করতে, আর আমার বলে আরেকটা মেয়ে। না তুই বল, আমারে তুই বল, আমি অন্য কোনো মেয়ের দিকে আর্টিস্ট ছাড়া অন্য কোনো চোখে তাকাইছি কোনো দিন? তুই আমারে দেখছোস? তুই বল না, বল, তুই কথা বলতেছিস না কেন? মানে আমি আমি বুঝাইতেই পারি না রে, আমার ফিলিংগুলো কাউরে বুঝাইতে পারি না। আমি বুঝতেছি তোর ফিলিংসগুলো, কিন্তু এভাবে কেমনে লাইফ লিড করবি? আমি জানি না রে ভাই, আমার মাথা কাজ করতেছে না, আমার সব কিছু এলোমেলো হয়ে গেছে, আমার আর বাঁচতেই ইচ্ছা করে না। এগুলি বললে হবে? তুই এক কাজ কর, তুই ঐশীরে ভুলে যাওয়ার ট্রাই কর, অ্যাটলিস্ট বাঁচতে তো হবে। পারবো না রে, আমি আমি বেশি দিন বাঁচতে পারবো না, তুই দেখে নিস, আমি বেশি দিন বাঁচতে পারবো না। দিন শেষে আপন মানুষ বলতে কেউ নাই আমার, শুধু তুই আসোস। তুই আমার ছেড়ে চলে যাবি না তো কখনো? কি কস এগুলা, তোরে ছাড়া আমি কই যাব? চল তোরে বাসায় দিয়েছি। ঐশীকে ভুলে যাওয়ার জন্য যত চেষ্টা করছিলাম, ওর সাথে থাকা মুহূর্তগুলো ততই মাথায় ঘুরছিল। সেই রাতে আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, সব ইগো বাদ দিয়ে কল করে ফেললাম। হ্যালো ঐশী। হ্যাঁ বলো। কেমন আছো? কেমন রাখছো?
আমি ভালো নাই হইছি, আমি 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 কয়দিন না খাইতে পারছি না, ঘুমাইতে পারছি, আমি কোনো কাজ করতে পারতেছি না, আমি কিচ্ছু করতে পারতেছি না, বিশ্বাস করো আমি আমি ভালো নাই। আমি কি করবো, আমি কিচ্ছু বুঝতেছি না, আমার সব কিছু উল্টা পাল্টা হয়ে গেছে। তুমি তো ঠিকই মুভ অন করে ফেলছো, আমি আর থাকতে পারতেছি না, আমি সহ্য করতে পারতেছি না, বিশ্বাস করো। তোমার কি বলছে আমি মুভ অন করতে পারছি? আমার অবস্থা আমি জানি, তোমার ছাড়া অন্য কারোর কথা আমি কখনো ভাবতেও পারি না, আর তোমাকে ছাড়া আমি থাকতেও পারবো না। বুঝি, সব কিছু আগের মতো করে ফেলা যায় না, ঠিক আগের মতো। আমি কথা দিতেছি তুমি যা বলবা সেটাই হবে, বিশ্বাস করো আমি থাকতে পারতেছি না এভাবে। কাল দেখা করো। কিছু বলতেছো না কেন? কি বলবো, কিছুই বলার নেই। তো ডাকলা কেন? আমার ইচ্ছা হয়েছে তাই ডাকছি, কেন কোনো সমস্যা? না না, কোনো সমস্যা হবে কেন? আচ্ছা একটা কথা সত্যি করে বলো তো, তুমি কি আমার ছাড়া থাকতে পারতা? খুব তো গেছিল না একলা একলা থাকতে, যাও যাও আরো থাকো। তুমি পিঞ্চ মারতেছো কেন? পিঞ্চ কই মারলাম, যা সত্যি তাই। কে কল দিছে? আম্মু, আম্মু কল দিছে বাসা থেকে। তো পিক করো। আরে তেমন কিছু না, এমনি এমনি কল দিচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, শুনো তুমি না আজকে যাও, হ্যাঁ আমার ফ্রেন্ডরা চলে আসবে, ক্লাসে যাব তো তোমার, ওরা তোমাকে দেখলে ঝামেলা আছে, তুমি আজকে যাও, কালকে দেখা হবে। ফ্রেন্ডরা? কোন ফ্রেন্ডরা আসবে আর কেন আসবে? আরে তুমি কি আমার সব ফ্রেন্ডকে চিনো নাকি? আমার ক্লাস আছে না, আমরা একসাথে যাই প্রতিদিন। তুমি যাও না, তুমি আজকে যাও, হ্যাঁ আমাদের দেখা হবে কালকে। আচ্ছা আচ্ছা, কী ক্লাস আছে? কী ক্লাস আছে মানে কি? আচ্ছা তুমি কি আমাকে জেরা করতেছো? জেরা কই করলাম, আমি তো জাস্ট সিম্পলি আস্ক করলাম যে কী ক্লাস। আরে আসে ক্লাস, তুমি যাও না রে বাবা, ওরা চলে আসলে পরে ঝামেলা, যাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাচ্ছি আমি, ঠিক আছে। আর তুমি সাবধানে বাসায় যাও, আর বাসায় গিয়ে আমাকে জানাও কিন্তু, কল দিবা, কল দিবা কিন্তু। ওকে ওকে বাই। আজকে এতদিন পর মনের ভেতর একটা পিস কাজ করতেছে, এতদিন তো নিঃশ্বাস নিতেই কষ্ট হচ্ছিল। ওরে ছাড়া বেঁচে থাকাটা আসলেই অনেক কষ্টের। যাক, ও যা যা বলছে সব মেনে নেব, কোনো প্রবলেম নাই, শুধু ও আমার সাথে থাকলেই এনাফ। এই যা, ওরে তো চকলেটগুলাই দেওয়া হইল না, কি যে করি না আমি। শেষবারের মতো একটা জিনিস চাইব, একটা বার দেখা করো আমার সাথে প্লিজ, এই শেষবার, আমি অপেক্ষা করব।
একটা কথাও কি বলবা না আমার সাথে? আমি জানি আমি অনেক বড় ভুল করে ফেলছি, কিন্তু আমি কি করব বলো? তুমি কি কখনো আমাকে একটু সময় দিছিলা? আমার এই বয়সে আমার ফ্রেন্ডরা ওদের বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়ায়, আর তুমি তুমি কিনা রাস্তায় রাস্তায় ভিডিও বানাও। কখনো দিছিলা সময় আমাকে বলো? নাফিজ আমাকে আগে থেকেই মেসেজ করতো, আমি ওকে কখনো তেমন একটা পাত্তা দিই নাই, কিন্তু যখন আমরা আলাদা হয়ে যাই আমার নিজেকে অনেক একা লাগতো। মাঝে মাঝে কথা বলতাম ওর সাথে, ভালো লাগতো। কথা বলতে বলতে কখন যে এতদূর চলে আসছি আমি নিজেও জানি না। নির্ঝন, তুমি কি কিছুই বলবা না? কিছু তো বলো নির্ঝন, আমি ভেতরে ভেতরে মারা যাচ্ছি। কি বলবো আমি, ট্রাস্ট উঠে গেছে রে আমার দুনিয়া থেকে। যখন আমি কয়েকদিন আগে তোমার জন্য মারা যাচ্ছিলাম একা একা, তখন তুমি নাফিজের সাথে, কারে বিশ্বাস করবো আমি? এরও তো আমি আমার ভাই ভাবতাম। কি জন্য বললা সময়ের কথা বলতেছিলা? আমি সময় দিতাম না তাই ওর সাথে? কি বলবো আমি, কি বলবো, কারে বলবো আমি? আর 10টা ছেলের মতো লাইফ না আমার, ভালো করেই জানতাম আমার বাবা নাই। আর আমি তোমার ওই ফ্রেন্ডদের বয়ফ্রেন্ডের মতো বাবার পকেট মানিতে চলি না, নিজে আর্ন করি, এত ইজি না। আমার মতো বয়সে যে ছেলে ইনকাম করে না, তারা গিয়ে জিজ্ঞেস করো কীভাবে ফাটে, মাথার মধ্যে কী পরিমাণ পেইন থাকে। আর আমি তোমারে ভালোবাসছিলাম চিপায় চাপায় ঘোরার জন্য না, সারা জীবন একসাথে থাকার জন্য। আর যেটারে তুমি রাস্তায় রাস্তায় ভিডিও করা বলো না, আমরা বলি ফিল্ম মেকিং, যেটা আমি করতেছি, আর যেটা করার জন্য বাইরের স্টুডেন্টরা অ্যাট ফার্স্ট লাখ লাখ টাকা দিয়ে কোর্স করে। সো যেটারে রেসপেক্ট করতে পারো না, প্লিজ ওইটা নিয়ে কথা বলতে এসো না। তুমি কি কোনোদিনও আমাকে মাফ করতে পারবে না? তুমি কোয়েশ্চেনটা তোমাকে করে দেখো, আমার জায়গায় তুমি থাকলে কি করতা? নিজন, আমি তোমার সব কথা শুনবো, সব কিছু কি আগের মতো করা যায় না? আমাদের রিলেশনটা কি আর জোড়া লাগানো যায় না? তুমি রিলেশন জোড়া লাগানোর কথা বলতেছো, আমার ভাঙার ট্রাস্টটা কেমনে জোড়া লাগাবা তুমি? আমি সরি, আমার এখন এখান থেকে চলে যেতে হবে, আমি তোমাদের সহ্য করতে পারতেছি না। দুনিয়াটা অনেক কমপ্লিকেটেড হয়ে গেছে, আমাদের শহরটার যত ডেভেলপমেন্ট হচ্ছে না, মনুষ্যত্ব ততটাই তলিয়ে যাচ্ছে, আমাদের ভালোবাসা ইমোশন সব কিছু অনেক চিপ হয়ে গেছে। কিছুদিন সোশ্যাল মিডিয়াতে স্টক করেই যে যাকে ইচ্ছা ভালোবাসি বলে দিচ্ছে অনেক ইজিলি, একদিনে ভালোবাসা, দুই দিনে ঝামেলা, তিন দিনে ব্রেকআপ নিয়ে লোনলি কিছু পোস্ট আর স্টোরিজ, আর চার দিনে নতুন কেউ। চারদিকে শুধু ফেক মানুষজন, নিজেদের রিয়ালনেস দেখাইতে ব্যস্ত। যতদিন তোমরা তোমাদের এই শহরের সস্তা ভালোবাসায় মেতে থাকবা, ততদিন আমি আর ফিরবো না এখানে। হ্যাঁ, একাই থাকবো, শুধু সাথে থাকবে আমার ভাঙা ট্রাস্ট।